রোজের রান্নাঘরে সকল বন্ধুকে সুস্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকে আমি রান্না করে ফেলেছি মেথি শাক মেথি শাক খুব একটা উপকারী একটা শাক আর শীতকালে খুব সহজে এই মেথি শাক পাওয়া যায় রক্ত যারা ভুগছেন তারা মেথি শাক খেতে পারেন কারণ মেথি শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবার মূল রান্নায় আসা যাক প্রথমে মেথি শাকগুলো আমি খুব ভালো মতন বেছে নিলাম তারপরে আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি কিন্তু বেগুনটা পুরোটা লাগবে না তার থেকে কিছুটা বেগুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যে কোনো শাক রান্নাতেই যদি বেগুন দেওয়া হয় তো বেগুনটা খুব সহজে মিশে যায় শাকের সাথে শাকটা খেতে আরও বেশি টেস্টি হয় তো আমার বেগুন কাটাটা হয়ে গেছে এবার আমি একটা ছোট আলু নিয়েছি আলুটা অপশনাল আপনারা যদি না চান তো নাই দিতে পারেন তো এবার আমি শাকটাকে কুচিয়ে নেবো শাকটা খুব মিহি করে কাটার দরকার নেই কারণ শাকটা এমনিতেই খুব নরম আর কচি শাক সহজেই মিশে যায় আমি একটু মিডিয়াম সাইজ করে শাকটাকে কুচিয়ে নিয়েছি এবার আমি কিছুটা নিয়ে নিয়েছি বড়ি কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা প্রথমে আমি ফ্রাইং প্যানে দু চামচ তেল দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে বড়িগুলো কম আছে এপিট করে ভেজে নিলাম এই বড়ি দিয়ে মেথি শাকটা রান্না করলে আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন খুব সুস্বাদু হবে এবার ওই একই তেলে আমি একটা শুক্রো লঙ্কা কিছুটা কালো জিরা আর ছয় সাতটা রসুন একটু আমি থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করতে হবে এই মেথি শাক গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় তবে ভাতের সাথে বেশি দারুণ লাগে এবার বেগুনটা একটু ভাজা হয়ে আসলেই আমি আলুটাও দিয়ে দিলাম এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে তিনটে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু মিডিয়াম আচে ঢাকা দিয়ে দিলাম কারণ আলু আর বেগুনটা যেন একটু সিদ্ধ হয়ে আসে এবার আলু আর বেগুনটা একটু সরিয়ে আমি এখানে আবার এক টেবিল চামচ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতন তেল দিতে পারো তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে কুচিয়ে রাখা শাকটা এবার আমি দিয়ে খুব ভালো মতন নাড়াচাড়া করছি কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না এই শাকের থেকে জল বেরিয়েই শাকটা সিদ্ধ হয়ে যাবে এবার পরিমাণ মতন আবার একটু আমি হলুদ আর একটু মিষ্টি দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম খুব অল্প তেল মশলা ব্যবহার করেই আমি রোজের রান্নাটা করার চেষ্টা করি কারণ রেগুলার বেসিকে এরকম রান্না খুব সহজপাচ্য আর খাওয়া খুবই উপকারী রাইবার আমি দু থেকে তিন মিনিটের জন্য আবার একটু চাপা দিয়ে রাখলাম শাকটা ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দেখো কি সুন্দর শাকটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতন মিশেও গেছে এবার যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আবার হাত দিয়ে কিছুটা ম্যাশ করলাম আর কিছুটা গোটা দিয়ে আবার ভালো মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মেথি শাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা